আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করতে না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার স্রোতের গতি স্রোতের ব্যাগ নির্ণয় করো দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার স্রোতের ব্যাগ নির্ণয় করো চারটে অপশন রয়েছে চারটে অপশনের ভিতরে কোনটি সঠিক আনসার সেটা আমাদের বের করতে হবে তো আমাকে জানতে চেয়েছে স্রোতের ব্যাগ নির্ণয় করো স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ ইকুয়াল অনুকূলের প্রতিকূলের ব্যাগ ভাগ দুই সূত্রটি হচ্ছে স্রোতের বেগ ইকুয়াল অনুকূলের ব্যাগ বিয়োগ প্রতিকূলের ব্যাগ ভাগ দুই এই শর্টকাট সূত্রে মান বসালে আমরা খুব সহজেই উত্তর পেয়ে যাব তাহলে সুরতের অনুকূলে ব্যাগ হচ্ছে পনেরো কিলোমিটার আর প্রতিকূলের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার ভাগ দুই তাহলে এখানে পাই দশ ভাগ দুই অর্থাৎ পাঁচ কিলোমিটার স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার স্রোত অঙ্কে স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছিল অপশন ক খ এর ভিতরে অপশন কে রয়েছে পাঁচ কিলোমিটার ঘন্টা তাই উত্তর হচ্ছে অপশন ক নৌকা স্রোতের গতিবেগ ঘণ্টায় যাতক্রমে দশ কিলোমিটার ও পাঁচ নদী নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে নৌকা স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে অর্থাৎ পঁয়তাল্লিশ কিলোমিটার পথ এখান থেকে যে আবার এখান থেকে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে যাওয়ার সময় স্রোতের তাহলে অঙ্কে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে অনুকূলের সময় ইকুয়াল মুদ্রাতো ভাগ নৌকার বেগ প্লাস সুরতের বেগ তাহলে এখানে মুদ্রাতো হচ্ছে 45 কিমি ভাগ নৌকার বেগ হচ্ছে 10 কিমি প্লাস সুরতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এখানে ক্যালকুলেশান করলে দাঁড়ায় পঁয়তাল্লিশ ভাগ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ঘন্টা এটা স্রোতের অনুকূলে প্রতিকূলের সময় মর ভাগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এখানে মর দূরাত্ম পঁয়তাল্লিশ কিলোমিটার নৌকার বেগ হচ্ছে দশ কিলোমিটার এবং স্রোতের বিয়োগ স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এখানে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ নয় ঘন্টা তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পর যেয়ে আসতে সময় লাগবে স্রোতের অনুকূল এবং প্রতিকূলে মোট সময় লাগবে তিন ঘন্টা যোগ নয় ঘন্টা কল বারো ঘন্টা অপশন ক খ গ চারটা অপশনের ভিতরে অপশন খোয়াতে রয়েছে বারো ঘন্টা তাই উত্তর হচ্ছে অপশন খ এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ করতো অঙ্কে গড় গতিবেগ জানতে চেয়েছেন আমরা জানি গড় গতিবেগের সূত্র হচ্ছে গড়গতি বেগ ইকুয়াল টু এক্স ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই এখানে সূত্রের টু গণিত এক্সের মান হচ্ছে দশ এবং ওয়াইয়ের মান হচ্ছে ছয় ভাগ যোগ ছয় তাহলে হচ্ছে ছদকে ষাট ষাট দুগুনি ভাগ ষোলো একশো বিশ ভাগ ষোলো এখানে যদি আমরা আট দিয়ে ভাগ দিই আট পনেরো এবং একশো বিশ আট দুই ষোলো তাহলে আসে পনেরো ভাগ দুই এখানে যদি দুই দিয়ে পনেরো ভাগ দিই সাত দুকুনি চোদ্দো এক এক বাই দুই তাহলে আমরা পালাম সাত পনেরো একে দুই কিলোমিটার অঙ্কে জানতে চেয়েছিলো যাতায়াতে তার গড় গতিবেগ কত যাতায়াতে তার গড় গতিবেগ গতিবেগ হচ্ছে তার গড় গতিবেগ হচ্ছে সাত পূর্ণ এক দুই সাত পূর্ণ দুই কিলোমিটার অপশন ক খ গ ঘ চারটে অপশনের ভিতরে অপশন ক তে রয়েছে সাত পূর্ণ একে দুই কিলোমিটার অতএব উত্তর হচ্ছে অপশন ক একটি ট্রেন ঘন্টায় চৌরাশি কিলোমিটার বেগে চলে ট্রেনটি আটশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এক মিনিটে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল সময় গুণিত বেগ মাইনাস প্ল্যাটফর্মের দুর্গ সূত্রটা হচ্ছে অঙ্কে জানতে চাইছে ট্রেনের দুর্গ কত ট্রেনের দুর্ঘ বের করার সূত্র হচ্ছে ট্রেনের দুর্গ ইকাল সময় গণিত বেগ মাইনাস প্ল্যাটফর্মের দুর্গ। অঙ্কে বলা আছে এখানে সময় হচ্ছে এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড গণিত বেগ বলা আছে ঘন্টায় চুরাশি কিলোমিটার বেগে চলে অর্থাৎ বেগ হচ্ছে এখানে চুরাশি গণিত পাঁচ ভাগ আঠারো পাঁচ ভাগ আঠারো দিলাম এই জন্যে অঙ্কে দেওয়া আছে আট চুরাশি কিলোমিটার ব্যাগ কিলোমিটার ঘণ্টায় দেওয়া আছে কিন্তু উত্তরে দেওয়া আছে মিটারে আমরা জানি কিলোমিটার ঘণ্টাকে মিটার সেকেন্ডে আনতে গেলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হয় ব্যাগকে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হয় তাহলে বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আটশো মিটার এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াই চোদ্দোশো বিয়োগ আটশো মিটার চোদ্দোশো থেকে আটশো বিয়োগ দিলে পাই আমরা ছয়শো মিটার তার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ছশো মিটার অপশন ক চারটে অপশনের ভিতরে অপশন গতে রয়েছে ছশো মিটার অতএব উত্তর হচ্ছে অপশন গ কারণ প্রশ্ন জানতে চেয়েছিলো দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ছশো মিটার যা অপশন গতে রয়েছে একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুশো মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত একটি ট্রেন ঘন্টা আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো বিশ মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্যগত আমরা জানি ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়াল সময় গণিত বেগ বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য শর্টকাট সূত্রটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল সময় গণিত বেগ মাইনাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে সময় হচ্ছে তিরিশ সেকেন্ড আর গতি হচ্ছে আটচল্লিশ কিলোমিটার গণিত পাঁচ বা আঠারো আমরা জানি কিলোমিটার ঘন্টাকে মিটার সেকেন্ডে আনতে গেলে পাঁচ বা আঠারো দ্বারা গুণ করতে হয় যেহেতু অঙ্কে দেওয়া আছে আটচল্লিশ কিলোমিটার বেগ তাহলে ও উত্তরে দেওয়া আছে মিটারে তাহলে আমাদের কিলোমিটার সেকে কিলোমিটার ঘণ্টাকে মিটার সেকেন্ডে আনতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে ব্যাগকে বিয়োগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো বিশ মিটার এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াই চারশো বিয়োগ দুইশো বিশ তাহলে এখানে পাই আমরা হচ্ছে একশো আশি মিটার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার অপশন ক খোয়া গোযা ঘ চারটে অপশনের ভিতরে রয়েছে অপশন কোয়াতে একশো আশি মিটার ও উত্তর হচ্ছে অপশন কোয়া